ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো যেমন আমি কাল বলেছিলাম যে নেক্সট দিন মানডে, আর মানডে থেকে নিশ্চয়ই কিছু পপ আপ আসবে। দেখুন, পপ আপ তো এসে গেছে, অ্যাড স্যারের তরফ থেকে একটা নতুন পপ আপ এসেছে, OES অন প্যাসিভ ইকোসিস্টেমের পপ আপটা এসেছে। এবং পপ আপটাতে কী বলা হচ্ছে যে এক্সাইটিং ম্যাসিভ ওয়ান, ঠিক আছে। প্রথমে হেডিং আছে কি ম্যাসিভ ওয়ান অ্যান্ড এক্সাইটিং আপডেট, একটা খুবই এক্সাইটেড, উত্তেজিতমূলক একটা খুবই বড় আপডেট আসতে চলেছে। বি অন দ্য লুক আউট ফর আ নিউ অ্যানাউন্সমেন্ট হিয়ার, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে থাকুন, নতুন অ্যানাউন্সমেন্ট এখানে আসতে চলেছে। তো এটা কোথায়, এখানটা কোথায়? এখানটা হচ্ছে আমাদের ইকোসিস্টেম, অন প্যাসিভ ইকোসিস্টেমের কথা বলা হচ্ছে। সেখানে নিউ অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। এখন সেই অ্যানাউন্সমেন্টটা কী হতে চলেছে, কী ডিটেলস হতে চলেছে, সেটা আমি সত্যিই জানি না, কেউ জানে না। হতে পারে দেয়ার ইজ আ পসিবিলিটি, দ্যাট ইজ আ কন্টেস্ট, কারণ আগে থেকেই বলা হচ্ছিলো যে সানডে মানডে করে কোনো একটা কন্টেস্ট আসবে, ম্যাসিভ বড় কন্টেস্ট। হতে পারে এটা একটা কন্টেস্টের আপডেট, হতে পারে নতুন কিছু আপডেট। আমি বারবার বলছি, এটা হতে পারে কন্টেস্টের আপডেট, এটা হতে পারে নতুন আরও বড় কিছু ম্যাসিভ কোনো কিছু হতে চলেছে ইন্ডিয়াতে, তার আপডেট বা কিছু প্রোডাক্ট রিলেটেড আপডেট, হোয়াট এভার, আমি জানি না। যা হবে সেটা জানার জন্য আপনাকে আমাদের সাথে জুড়ে থাকতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে লাল সাবস্ক্রাইব বাটনটা টিপে, এবং বেল আইকনটা অবশ্যই অল করে দেবেন, কারণ যখন যখন ভিডিও আসবে তখনই সঙ্গে সঙ্গে আপনাকে ভিডিও আসবে বলছি, আপডেট আসবে, আপনাকে তখনই বানিয়ে দিয়ে দেবো। তো আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কীভাবে কী করতে হবে, স্টেপ বাই স্টেপ কী করা হবে এর পরবর্তীকালে, সমস্ত কিছু আপনাকে বুঝিয়ে দেবো, যাতে আর কোনো সমস্যা না হয়, ঠিক আছে। তবে যা হবে খুব বড়ো সড়ো হতে চলেছে, এটা কনফার্ম, কারণ অ্যাস স্যার, মোহাম্মদ নজরুল স্যার, মোহাম্মদ কমল স্যার, সবাই কিছু না কিছু বড় আভাস দিচ্ছিল অনেক দিন ধরে। তো দেখা যাক কত বড় কী প্ল্যান করা হয়েছে, কী জিনিস ঘটতে চলেছে, সমস্ত কিছু আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানাবো। জুড়ে থাকুন যত সম্ভব। আমার যেটা মনে হচ্ছে যে মানডে আপডেট আসবে, কিন্তু আজ তো মানডে আমাদের ইন্ডিয়াতে হয়ে গেছে, কিন্তু ইউএসএতে এখনও রাত 9:30 বাজে। তো হতে পারে আরও রাত করে এলো, 12:00 বাজে, মানে মানডে হতে এলো, সকাল মানডেতে অ্যানাউন্সমেন্ট হলো, এটাও হতে পারে, ঠিক আছে। তো দেখা যাক কী হয়, অবশ্যই আপনাদের জানাবো, সব কিছু শেয়ার করবো। আমাদের সাথে জুড়ে থাকুন, ভিডিও শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।